অশীত সন্দোষা করে যাবি ডিজে বাপি করে চলে আসবি দুশাই নম্বর 4 না মাথা খারাপ আমি কারোর থেকে দেখব না তোর কারোর থেকে দেখতে আমি তো হোচটকে পড়ে যাই জানি দিদি কি তুমি আমার হাত ধরে নেবে তুমি রইছো কেন তুই মাথা নিচু করে গান ধর ঠিক আছে আমি কাউকে দেখব না আমি শুধু গাইব আর তুমি শুধু নাচবে আরে চল যাই চল চল গো দিদি বেকুলা কোথায় বলতো ওই নয়াজুরি চল যাই চল যাই গো দিদি যাই নয়া বাজারি আরে চল যাই চল देखो दीदी এই দিকটাই কত লোক ওই দিকটাই কত লোক বাজারটা ভালো কিন্তু আমি কেন পুতুল দোকান দেখতে পাচ্ছি না তুই দেখা পাচ্ছিস না না আয়না শু দিদি দোকানটা কি দেখা পাচ্ছি না কেমন করে পুতুল কিনবো এবিগুলা তুই একবার এই দোকানে গিয়ে জিজ্ঞাসা কর ওরা কি হলো আইলে এখানে কোনো বাজার বাজার নেই আরে আমাদের নতুন নয়া বাজার আছে একটু প্লাস হবে না হ্যাঁ বসে পড়ুন বসে পড়ুন দিদি বল দোকানে যাবো এই দোকানে গিয়েছি এই জি দাদা কি হলো তোমার দোকানে পুতুল রয়েছে তুমি আমার সাউন্ড বোর্ডটা দেখে ঢুকেছো দিদি এখানে লেখা আছে কিবা টিপি ওদা তোমার টিপা দেবি হ্যাঁ তাই তো বলি সন্ধ্যে থেকে শুধু তুমি টিপ তো চো তাই তো এ বেউলা দিদি এটা হারমোনির দোকান ও দিদি তাহলে আমি পুতুল কোথায় পাবো বলো না হা পুতুল নাই আমার পুতুল চাই দিদি আমার পুতুল চাই এ বেগুলা সকাল বেলা সালা মেয়ে ছেলে ঘাড়ে এসে বসেছে একদম যাই হোক তো মেয়ে ছেলে বেটা ছেলে হলে যাক ওটা চেয়ার নয় তবে কি ওটা মানুষ ওটা মানুষ আমি মনে করি চেয়ার তোরে বোধ হয় দেখালে ভুল হয়েছে শোনো না শোনো না দিদি এবার গেলে যদি আপনি বাকি কি বলবো এ বগলি আমি আছি সাহস করে যাবে কি তুমি মারবে দাদু দাদু
বলেছে বলছে আয় না শুই আয় না শুই আয় না শুই ওরা বলেছে তবে যেটাটা কই কি হলো কি সকালবেলা মাদক কি বলেছো হ্যাঁ কি বলেছো কেন তুমি কি মনে করেছো আমার দোকানে যা আছে তাই বলেছি ফের তুমি ওই কথা বলছো হ্যাঁ তুমি আমার চেনো কেন আমি মহিলা সমিতির সেক্রেটারি দেখো তোমার সেক্রেটারি আমি কে জানো কে আমি এখানে বেকার ভাতা যা আছে তার সেক্রেটারি দিদি মারামারি করো না হাড়মূর্খ আমি এইটা বলেছি আমার দোকানে আছে আয়না আর সুই তাই এক জায়গায় যোগ করে বলেছি আয়না সুই এগুলা আমাদের শুনতে ভুলেছি দিদি তুমি ঠিক বলেছো আমাদের শুনতে ভুল হয়ে গেছে দাদু এখন পলুয়া স্কুল আছে না সেখানে যা খিচুড়ি দাদু বলছি আমাদের ক্ষমা করে দাও ঠিক আছে ক্ষমা করে দিলাম দাদু হ্যাঁ যে পুতুল হাঁটতে বললে হাঁটবে কথা বললে কথা বলবে ঠিক সেরকম একটা ধরনের পুতুল দেখাও দিদি দোকানে খুব ভিড় হয়েছে আমি যদি হারিয়ে যাই তাই তুমি আমার হাত ধরে থাকো এই লন্ডন ফিরার পুলিশ লন্ডন লন্ডনের পুলিশ দাদু সেটা আছে পুতুলটার হাত ভাঙা ভালো নয় দাদু পুতুলটা ভালো হ্যাঁ কিন্তু একটু একটু কালো হ্যাঁ এ তো কালো পুতুল দেখতে ভালো কিন্তু টিপচু কেন লাগছে না দিদি কি শোনো না এই দোকানদারের স্বভাব চরিত্র একদম ভালো না তোমার দিকে তখন করে কেমন কেমন করে দেখছে ও মহিলা একটা কথা বলবো দিদি তুমি লুকিয়ে থাকো একটা কথা বলবো বলো তোর সঙ্গে কে এসেছে কেন আমার দিদি এসেছে শালা দিব্য এড়ে ছেলে দাঁড়িয়ে আছে বলে ফুর দিদি আচ্ছা তোমার দিদির কি গোম উঠেছে তুমি একটা বোকা মেয়েদের কোনদিন গোম উঠে নাকি তোমার দিদির হাতটা শক্ত না নরম দিদি কি একটু আগে তোমার হাতটা কি নরম ছিল তো গরম হয়ে গেল ওই তো ওরে মেরে গরম করে নিয়েছি দিদির হাত নরম আচ্ছা নরম ঠিক আছে তুমি পুতুল নেবে তো হ্যাঁ আমি তোমাকে পুতুলটা এমনি দিয়ে দেব তাহলে আমার একটা কথা শুনতে কি কথা তুমি তোমার ওই দিদির গালে যদি খেতে পারো হাম নেব না এই পুতুলের দাম ও দিদি কি এই দোকানদার কি বকা জানো তো কেন রে বলছি আমি যদি তোমার গালে খেতে পারি হাম নেবে না পুতুলের দাম নেবে গুলা বলো ভদ্রলোকের মেয়েরা আসে বাজারে এই আর ভয় করিস না তুই আমার ঠোঁটে টাবাস টাবাস করে হাম খা খাবো ঠোঁটে খাবি ও বৌদি খাবো খা মেচিল মেচিলকে হাম খাবো তা ফিরি দিয়ে দেব ফিরি মেচিল মেচিলকে হাম খাবো তাতে লজ্জা কি বেশ আমার দিদিকে আমি জড়িয়ে ধরে হাম খাবো কারবার তো ভালো শুরু করেছে একটা নয় দুটো পুতুল ফিরি পাবো দিদি তবে আমি তোমার গালে এই জড়িয়ে ধরে হাম খাবো দিদি ওটা নয় দিদি ওটা নয় দিদি ওটা নয় ওটা নয় ওটা নয় তবে কোনটা ওটা নয় ওটা নয় তবে কোনটা দিদি শালা বেকার ভাতার ইউনিয়নের সেক্রেটারি আর আমার গায়ে হাত ওই ওই বিদেশি আমার কোথায় গেল দিদি এইখানে তো ছিল দিদি দেখতে পেয়েছি দিদি ওই দেখো ওই বিদেশি লাগোর চলে যাচ্ছে ওই বিদেশি লাগোর আমাকে জড়িয়ে ধরেছে আমার গালে হাম খেয়েছে তোর গালে হাম খেয়েছে এত বড় আসপত্তা তুই এখানে দাঁড়া আমি বকে দিয়ে আসছি যাও দিদি বকে দাও আমার জাতগুলো মানে সব চলে গেল দিদি বলে বাবা কি হয়েছে তুমি কি মনে করো
কেন আমাদের বেহুলা বাজার চলতে উঠেছে কেন শোনো দিদি তোমাদের বেহুলা যখন এই বাজারের মধ্যে হেঁটে যাচ্ছিল না উপর থেকে প্রচন্ড রোদ পড়ে তা দেখে খুব কষ্ট হলো তাই তোমাদের বেহুলার মধ্যে আমি ছাতাটা ধরেছি এ বেগুলা কি বলেছি শুনেছিস কি বলেছি দিদি তুমি বলো বাজারে প্রচন্ড রোদ বেগুলার মাথা যদি হচ্ছে কি কালো হয়ে যায় তাই আমি মাথা ছাড়া না দিদি না আমরা কি কুলের সতি ছেলে মধ্যে যা যাবে তুমি বলে দাও ওই বিদেশী নগর কেন কেন আমাদের ছুঁয়েছে দাঁড়াও তোমরা কুলের সতি সতি কয় প্রকার জানো কয় প্রকার সতি হচ্ছে তিন প্রকার কি কি এক প্রকার থাকে স্বর্গে স্বর্গে এক প্রকার থাকে গৃহে গৃহে আর এক প্রকার থাকে তোমাদের মত হাটে বাজারে ও তাই দিদি তুমি বলে দাও সতী না বাজারে আসলে বাজার যে অপবিত্র থাকে তাই সতী এসেছে বাজারকে পবিত্র করার জন্য ও তোমরা সতীত্ব বলে দেখাচ্ছ হ্যাঁ দেখি তোমাদের সতীত্ব কিভাবে বজায় রাখতে পারো এই আমি জোর করে ছুঁয়ে দিলাম না ও চিচি আজ ছুঁয়ো না কি করো मेरा দিদি আমি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছি তুমি আমাকে ছল করে বাজারে নিয়ে এসেছো কি তুমি ভালো নয় দিদি আমি ভালো নয় তুমি ভালো নয় আমি ভালো তুমি খুব দুষ্ট আমি দুষ্ট আমাকে ছল করে এই ভুলে বাজারে নিয়ে এসেছো দিদি এই বাজারে আর থাকবো না তুই আমি ছল করে নিয়ে এসে আমি দুষ্ট তুই থাক আমি চলে যাচ্ছি দিদি কি এই বাজার যখন গন্ডগোল বিধি গেছি আর থাকবো না এই বাজারে আর থাকবো না তুই ঠিক বলছিস দাঁড়া তোরা কোথায় যাবে এই বাজার থেকে চলে যাব এই বাজার ছেড়ে চলে যাবে এই বাজারটা কার জানো কার বাজার এই বাজারটা হচ্ছে আমার তো কি হইছে এই বাজারে আসাটা যত সহজ হ্যাঁ যাওয়াটা তত সহজ নয় ও তাই বুঝি আমরা দুজন আছি ধাক্কা মেরে চলে যাব হ্যাঁ তোমরা দুজন আছে ধাক্কা মেরে চলে যাব মাস্টার দা হ্যাঁ বলছে আমরা দুজন আছি উনি একা আছে ধাক্কা মেরে চলে যাব আর যদি না যেতে পারো তবে বেগুলা দিয়ে দেব আমি যাব না তা তো তো দেব না আমি সামনে থাকব বেগুলা তুই আমার পিছনে থাকবি জোর করে ধাক্কা মেরে খুশি মেরে আমরা দুজনই আছি ওই একা পুরুষ পারি নাকি এবারে আয় শোনো দিদি কন্ট্রোল করো না যদি না যেতে পারো সামনে যত দর্শক আছে সবাই কিন্তু মিষ্টি খাওয়াতে হবে খাবো আর তুমি যদি না পারো তাহলে আমি খাওয়াবো কথা দিলে কথা দিলাম হাত দেবে কি তো দিদি এই তুই এই তিন ¡Gracias!
সর্বনাশ কোন সময় ধাক্কা মারলো বলতে ভালো মোমেন্ট চলতে লাগবো তা দিদি কি হয়েছে ও দিদি আমি 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 তো চলে যাচ্ছিলাম হ্যাঁ চলে যাচ্ছিলি কি হলোটা কি যাচ্ছিলাম তো হ্যাঁ কি হয়েছে কিন্তু কি যেন এক ধাক্কা মারলো হ্যাঁ মারলো আমি ওর 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 চোখের দিকে তাকালাম তাকালি এ তো ভালো কথা সব সব ভুলে গেলাম দিদি গো ওই ওই হ্যাঁ ওই 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 বিদেশি নাগরকে আমি আগে কোনোদিন কোথাও যেন দেখেছি এই কোথায় দেখবি রে এই বাজারে প্রথম দেখেছিস না দিদি প্রথম নয় ওকে কেন আমার অনেক দিনের চেনা মনে হচ্ছে মনে হচ্ছে এই জন্মে নয় জন্ম জন্মান্তর আমার পরিচয় তোর জন্ম জন্মান্তরই পরিচয় তোর পরিচয় থাক না না আমি যাব না আমাদের ননু কি বলতে বললেন এনো কি হয়েছে দিদি কেউ বুঝতে পেরেছে ওই বিদেশি কেনা কে দেখে দিদি তুমি আমার কোনো কথাই বুঝতে পারছো না কি করে যে বলি দিদি গো ওই বিদেশি আঙুর কি আমি ভাত খাবি নাকি রে দিদি ওই বিদেশি আঙুরকে ও মাস্টার দা হ্যালো আমাদের ননুর খিদে লেগেছি তো না না দিদি না আমি ভাত খাবো না তুমি কি আমার কোনো কথাই বুঝতে পারছো না কেন দিদি ভয়তে কি কি হয় শুনবি কি কি হয় দিদি ভয়তে ভাই হয় ভয়তে ভাতের বউ হয় ভয়তে ভাসুর হয় ভয়তে আরেকটা হয় কি হয় দিদি ওটা বলতে পারবো না বলো না কি হয় বলো না আমার খুব শুনতে ইচ্ছে করছে বলো না সত্যি বলতে পারবি হ্যাঁ আর ভয়তে ভাতা হয় তোর কোনটা হয়েছে রে ভালো কাকি তুমি খুব বাজে হ্যাঁ আমি আমি তো বাজে আমি সত্যি কথা বললে আমি বাজে দিদি কি কারিখানে বলছি শোনো না ওই বিদেশি নাগর কি আমি ভালোবেসে ফেলেছি তুই কি বলেছি আমি শুনতে পাইনি শুনতে পাওনি তো জোরে করে বল না আমি আর তুই ছাড়া কেউ আছে কি তবে তোমার কি জোর জোরে বলছি ওই বিদেশি নাগরকে আমি ভালোবেসে ফেলেছি ও সর্বনাশ তুই ভালোবাসা করেছি হ্যাঁ তা কখন করলি আমার একটু বলতে পারলি না আমি একটু বলতে কখন করেছি বলতে পারবো না তা আমি কি করব কিন্তু এক পলকে ওকে দেখে আমি আমার মন দিয়ে ফেলেছি তা আমি এবার কি করব একটুখানি কথা বলিয়ে দাও না আমি পিউনের কাজ করব যাও না যাব তবে তুই কি থাকা আমি যাই যাও বলি না গো কি হয়েছে আমাদের বেগুলা কি সুন্দর দেখতে তোমায় এক মনে এক পানে ভালোবাসি তাই আচ্ছা দিদি তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো না কি হয়েছে তোমার যথেষ্ট বয়স হয়েছে সে তো সবাই জানে মাথা চুল পেকে সাদা হয়ে গেছে তুই একটা হয় তুমি এই বয়সে রিস্ক নিচ্ছে কেন তোমাদের বেহুলা ভালোবাসে বেহুলাকে পাঠিয়ে দাও দিদি শোনো না দিদি কি বলেছে বলো না বলো না বলো না কি বলেছে শুনবি বলো তোর মাথা খাবে বলেছে সে আবার কি কথা দিদি কি বলেছে জানিস কি বলেছে ও যে তোমার বয়স হয়েছে চুল পেকেছে তুমি কেন এসেছো রিস্ক নিচ্ছে কেন যে ভালোবাসে তাকে পাঠিয়ে সত্যি তো তুমি যাবে কেন আমি ভালোবেসেছি আমি যাব চার জনই করি চুরি সেই বলেছো তোর যেতে বলেছে তুই যা না বাবা আমি যাব না না দিদি আমার মা জানতে পারলে আমি খুব বকবকি করবে হ্যাঁ তাই তো আমি অনেকক্ষণ ধরে ভাবতেছি এর মার কথা বলে না কেন এনো তোর ভালোবাসা করতে হবে নি হাত দে কেন এই পথে ছুট মেরে পালাম না না দিদি না আমি যাব না একবার একবার কথা বলবো কথা বলবি তো তবে অন্য আড়াল করে যা তুই নাগরকে দেখবি নাগর জানা না তোকে দেখতে পায় বেশ দিদি আমি অন্য আড়াল করে যাব ওই বিদেশি নাগর আমায় দেখতে পাবে না কিন্তু আমি বিদেশি নাগরকে দেখতে পাবো দিদি তবে যাই